আপনারা তো জানেনই আমার এটা নিজস্ব কারখানাতে তৈরি হয়েছে, নিজস্ব মানের কোয়ালিটির দিক দিয়ে আমরা কোনো সময় কম্পেয়ার করি না। আপনারা চাইলে এগুলো যদি খুচরা বিক্রি করেন ভাইয়া, ইজিলি 1000 টাকা বিক্রি করতে পারবেন, ইজিলি নিজে থেকে ক্রিয়েটিভ ভাবে বে করি। ওহো, তো সেকেন্ড টু পিস কোথাও পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এগুলো এই ডিজাইনটার মধ্যে আমার কাছে 10টা কালার আছে, 10টা কালার বাংলাদেশের সম্পূর্ণ 64টা জেলে আমরা মাল দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে। আমাদের সব থেকে যারা এই যে প্রোডাক্টটা নেবে অবশ্যই আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে, যদি বিক্রি না হয় আমাদের কাছে আসলে আমরা আবার চেঞ্জ করে অন্য মাল নিতে পারবে। হ্যাঁ গাইস, দেশে দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাই নতুন আরো একটি ভিডিওতে, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর একটি জ্যাকেট পরে আছি। এখন এখানে একটা জ্যাকেট আছে এবং ও পরে আছে একটা জ্যাকেট। তার মানে এই ধরনের সুন্দর সুন্দর জ্যাকেট নিয়ে আজকে আমরা ভিডিও করবো, যেহেতু উইন্টার চলে এসেছে। সো আমাদের জ্যাকেট যে সকল ভাইরা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হবে। মাত্র 650 টাকায় এই ধরনের জ্যাকেট আপনারা কিনতে পারবেন এবং 250 টাকায় ফুল হাতা যে শীতের যে কালেকশন শার্টগুলো আছে ওগুলো পেয়ে যাবেন। আমি কথায় নয় কাজে বিশ্বাসী। সো আপনারা যদি পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কত কোয়ালিটিফুল প্রোডাক্ট কত কম দামে দেখানো হলো। আসলে ক্যামেরার মাধ্যমে কিন্তু প্রোডাক্টের ডিজাইন বোঝা যায়, সুইং কোয়ালিটি এবং ফ্যাব্রিক্সটা বোঝানো যায় না। এটা যে অনেক মোটা একটা কাপড় এবং অনেক মোটা একটা ফ্যাব্রিক্স সেটা আপনারা এখানে আসলে দেখে শুনে কিন্তু বুঝতে পারবেন। সো আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই এখানে এসে এগুলো দেখে নেবেন, আর যারা বিশ্বাস করে আমার ভিডিও দেখে যারা ইতিমধ্যে অনেক বিজনেস করছেন সো এখানে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ফোন দিয়ে আপনারা এগুলো প্রোডাক্ট অর্ডার করতে পারেন। তো বন্ধুরা, যারা সারা বাংলাদেশের 64 জেলা থেকে অর্ডার করতে পারেন, আর যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যাতে করে আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল উপকৃত হতে পারে। আর যারা খুচরা নিতে চান, খুচরার অপশন আছে, সেটা ফোন দিয়ে জেনে নিতে হবে। তো বন্ধুরা, দেরি করছি, আজকে সুন্দর ভিডিও শুরু করে দেবো। তার আগে বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেরি করছি, চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকে হোলসেল পয়েন্ট থেকে এই ভিডিওতে হেল্প করবে তানভীর। তো ফার্স্টে আজকে আমরা দেখাবো উইন্টারের যে জ্যাকেটগুলো, যেহেতু উইন্টার চলে আসছে তো ফার্স্টে আমাকে কি কি জ্যাকেট দেখাবো বলো। ভাই, জ্যাকেটে তো অনেক কালেকশন আছে আমাদের কারখানায়, আরো নতুন নতুন জ্যাকেটের কালেকশন মেশিনে রানিং চলতেছে, বুঝছেন তো। আমাদের সর্বনিম্ন কত থেকে শুরু তোমাদের এখানে? সর্বনিম্ন আমাদের সব এভারেজে দিয়ে দিলাম, এভারেজে দিয়ে দাও, এভারেজে দিলে আমি 650 টাকা করে রাখতে পারবো। ওকে, ঠিক আছে, তাহলে আমি একটা একটা করে দেখাই, দেখেন আশা করি ভালো লাগবে। 650 টাকা করে, মাত্র 650 টাকা। ওকে, আমি আসলে মাত্র বড় কারণ হচ্ছে আপনারা এখানে যদি আসেন দেখেন তাহলে বুঝতে পারবেন এই জ্যাকেট গুলো আসলে কেন 650 টাকা। এগুলো কিন্তু ভাই মোটা, হ্যাঁ মোটা, আমি আসলে পিছনে কিন্তু এই যে এমবোস করা আছে প্রত্যেকটা বললে বুঝতে পারবেন। হ্যাঁ, এমবোস করা আছে এবং এটা অনেক সুন্দর কালার। এটা কত কত কালার আছে? এটার মধ্যে কালার আছে তিনটা, এখন আমার কাছে আপাতত আছে একটা। আচ্ছা, কিন্তু মেশিনে রানিং আছে। ওয়াও, অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর। এবং সুইং ফিনিশিং সবকিছু ঠিক আছে ভাই? না, সব ওকে ভাই। আপনি ওকে, আপনারা তো জানেনই আমার এটা নিজস্ব কারখানাতে তৈরি হয়েছে, নিজস্ব মানের কোয়ালিটির দিক দিয়ে আমরা কোনো সময় কম্পেয়ার করি না। আচ্ছা, ব্যাকলুকটা দেখি ভাই। এটা ব্যাকলুকটা ভাই অনেক সুন্দর, ঠিক আছে, জেন্টলম্যান, কিন্তু আসলে অনেক সুন্দর। ওকে, এটার প্রাইস কত পড়বে? 650 টাকা, মাত্র 650 টাকা। আপনারা চাইলে এগুলো যদি খুচরা বিক্রি করেন ভাইয়া, ইজিলি 1000 টাকা বিক্রি করতে পারবেন, ইজিলি। ওকে, তো এটার প্রাইস কত পড়বে? 650 টাকা, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু অনেক মোটা ভাইয়া, আপনারা আর কি ধরলে বুঝতে পারবেন। রাইট, আচ্ছা, অনেকে তোমার যারা এখানে আসবে তাদের সুবিধা তোমার শপের অ্যাড্রেসটা বলো। আমাদের শপের অ্যাড্রেসটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাশ বিল্ডার্স এর দ্বিতীয় তলায়, শপ নাম্বার 42। ওকে, তারপরে যে নাম্বারটি দেওয়া আছে ওখানে যদি কেউ ইমেলে বা হোয়াটসঅ্যাপে নক দেয় তুমি তাদেরকে, আমি যা রিসিভ করে নিয়ে আসবো এবং তাদেরকে পিকচার গুলো পাঠায় দিই। হ্যাঁ, অবশ্যই পাঠাবো, আমার কাছে তো এখন সবগুলো দেখানো সম্ভব না একটা অল্প ভিডিওতে। ওকে, তো আমাকে নক দিলে আমি সব কিছু। ফ্যাব্রিক্সটা কি ভাই একটু বলো? টপেডোর কাপড়। আচ্ছা, টপেডোর, প্যারাসুট কাপড়। আচ্ছা, অনেক সুন্দর। ও ওয়াও, ঠিক আছে, মানে এগুলো ভাই যে হাতে ধরবো সেই বুঝতে পারবো জিনিসের কোয়ালিটি। এটা হচ্ছে 650 করে, ঠিক আছে। তারপরে আরেকটা কালেকশন, এগুলো কি সাইজ আছে না? হ্যাঁ, আমাদের সাইজ দুইটা, দুইটা এল আর এক্সএল। এল আর এক্সএল, এল সাইজটা মনে করেন চিকন মোটা সবাই পড়তে পারবে, আর যেটা এক্সএল ওটা মনে করেন যারা আমার থেকে মোটা তারাও পড়তে পারবে, যারা আমার মতো তারাও পড়তে পারবে। আমি আমি এল সাইজটা পরি, আমার থেকে যারা মোটা তারা এক্সএলটা পরবে। ওকে, তো তোমাদের এগুলো কি যারা নিবে, হ্যাঁ ধরো তোমার 100-200 পিস নিলো অথবা 50 পিস নিলো, যদি বাই দি ওয়ে কোনো জ্যাকেটের রিজেক্ট বের হয় সেক্ষেত্রে কি করবো? আমি নিজে খরচ বহন করে এগুলো ক্যারি করে নিব। আচ্ছা, নিজের খরচ বহন করে সেগুলো ক্যারি করে নিবা। আচ্ছা, যদি বিক্রি করতে না পারে সেক্ষেত্রে কি? আর ভাই, আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের সব থেকে যারা এই যে প্রোডাক্টটা নিবে অবশ্যই আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে, যদি বিক্রি না হয় আমাদের কাছে আসলে আমরা আবার চেঞ্জ করে অন্য মাল নিতে পারবে। এক্সচেঞ্জ অফ? হ্যাঁ, এক্সচেঞ্জ। ওয়াও, এগুলো তো একটু ইয়েলো কালার, অনেক সলিড কালার, অনেক সুন্দর, অনেক সুন্দর। তারপর অনেক সুন্দর ডিজাইন করা, স্লিভের মধ্যে কাজ করা আছে। তো এগুলোর প্রাইস কত করে? 650 টাকা, 650 টাকা। টুইন পার্টের মধ্যে আরেকটা আছে। ওকে, দুইটা সাইজ, দুইটা সাইজ এল আর এক্সএল। এগুলো কি কালার আছে? হ্যাঁ, কালার, এগুলো কালার একটা করে, কালার একটা করে। আচ্ছা, ডিজাইন কতগুলো?
ডিজাইন তো ভাই আমার কাছে মিনিমাম মনে করেন আরো 30টা ডিজাইন আসবে, 30টা ডিজাইন। হ্যাঁ ওকে, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ পাবেন। ব্যাকলুকটা দেখেন, ব্যাকলুকটা অনেক সুন্দর এবং এটার জিপারের উপর দিয়ে যে স্টাইলটা করা আছে এটা অনেক ভালো লাগছে। আজকে এগুলো স্টাইলটা করে কারা? স্টাইলটা ভাই আমরা নিজস্ব কারখানা, তো মনে করেন নিজে থেকে ক্রিয়েটিভ ভাবে বে করি। ওহো, তো সেকেন্ড টু পিস কোথাও পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। মানে এগুলো এক পিস করে? এক পিস করে, ঠিক আছে। তো ভাইয়া শীতের কিছু মনে করেন শার্টেরও কালেকশন ছিল, কিছু মোটা কাপড়ের মধ্যে কিছু পাতলা কাপড়ের মধ্যে আমি সেগুলো আমাকে দেখাচ্ছি। আচ্ছা, এগুলোর প্রাইস রেঞ্জ কত করে? এগুলো 250 টাকা করে। 250 করে? হ্যাঁ। আচ্ছা, তোমরা তো শুধুমাত্র হোলসেল করো? হ্যাঁ, শুধুমাত্র হোলসেল। আর যদি কেউ খুচরা নিতে চায়, নক করলে দামাদামি করলে ওটা আমি বলে দিব। আচ্ছা, মানে এটা থেকে খুব বেশি ডিফারেন্স হবে না আর কি? না না না, ঠিক আছে। আর তারপর আপনার ভিডিও দেখে যদি ভাই কেউ মনে করেন 100 পিস 50 পিস অর্ডার দেয়, অবশ্যই আমি আমার মনে করেন যতটুকু স্যাক্রিফাইস করার আমি করে দিব। থ্যাংক ইউ সো মাচ। তো এগুলোর প্রাইস রেঞ্জ কত করে বললেন? 250 টাকা করে। আচ্ছা, সব শার্ট 250 করে? ওকে, ফুল হাতাগুলো? ফুল হাতা। এগুলো মনে করেন শীত গরম সবসময় পরা যাবে। রাইট, ওকে, অলওয়েজ পরা যাবে। এই একটা আছে, অনেকগুলো কালার আছে ভাই, অনেকগুলো হলুদ কালারের মধ্যে, এটা জাম কালারের মধ্যে। হ্যাঁ, জাম কালার মধ্যে। এখন কিছু চেকের মধ্যে দেখাবো, চেকের মধ্যে প্রায় 12-15টা কালার আছে আমার কাছে। খুব সুন্দর, যারা পড়তে চান আর কি, খুব সুন্দর। ফর্মালও পড়তে পারবে, পার্টিতেও পড়তে পারবে। আচ্ছা, এগুলোর প্রাইস রেঞ্জ কত করছে? 250 করে। চেকের প্রাইস 250, সব 250 যা আছে। আচ্ছা, তারপর জ্যাকেট হচ্ছে 650, শার্ট হচ্ছে 250 টাকা। আর যদি ভাই মনে করেন আমাকে নক দেয়, কিছু টাকা আমি ডিসকাউন্ট করে দেবো জ্যাকেটের ক্ষেত্রেও। আর শার্টের কথা তো কি বলুন, মানে যারা আসলে একটু বেশি পিস নেবে, 50-100-200 পিস নেবে, তাদের জন্য কমে যাবে, প্রাইস কমে যাবে। কিন্তু সর্বনিম্ন কত পিস নিতে পারবে তোমাদের এখানে? সর্বনিম্নে মনে করেন 30 পিস নিতে পারবে। যদি এর থেকে কম নেয়, মানে প্রথম প্রথম অনেকে 30 পিস নিতে চায় না, তো সেক্ষেত্রে কিছু চাইলে কমও নিতে পারবে। ওকে, একটা প্রথম সম্পর্ক করলাম, তারপর মনে করেন বেশি নিক সমস্যা নেই। ওকে, তারপরে হচ্ছে নতুন ব্যবসায়ী যারা ভাইরা আছে, আপনারা কিন্তু এখানে বিজনেস করতে পারেন। মাল যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে এক্সচেঞ্জ করতে পারেন। হ্যাঁ অবশ্যই, রিজেক্ট বের হলে কিন্তু আমি নিজে খরচ বহন করে নিই, নিজে খরচ বহন করে এগুলো আপনাদেরকে। আর এখন ভাই আমি কাতুয়ার কিছু কালেকশন দেখাবো, মানে বুঝছেন, কাতুয়া। কাতুয়া হলো আমাদের মেইনলি প্রোডাক্ট। আচ্ছা, কাতুয়ার জন্য আমরা ফেমাস। ওকে, হোলসেল পয়েন্ট আপনারা এখানে আসতে পারেন। এই কাতুয়ার ভাই অনেক চাহিদা, অনেক মানে অনেক। আচ্ছা, এই প্রাইস গুলো কত করে কাতুয়ার? 250 টাকা করে। 250 টাকা করে, ঠিক আছে। এগুলো হোলসেল রেট, যারা খুচরা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা নক দিতে পারেন। নক দিলে খুচরা রেট একটু বেড়ে যাবে, আপনারা নিতে পারবেন আর কি। এই ডিজাইনটার মধ্যে আমার কাছে 10টা কালার আছে। 10টা কালার? 10টা কালার এই ডিজাইনের মধ্যে। স্লিভেও কিন্তু প্রত্যেকটা কাজ করা আছে। রাইট, আমি একটু কাজগুলো দেখিয়ে দেই, যে বুকের এখানে দুই পাশে কাজ করা আছে, হাতার স্লিপের এখানে কাজ করা আছে, ব্যাকের দেখি কাঁধের এখানে এমবোস করা আছে। আচ্ছা, এগুলো আসলে চাহিদার জন্য আমরা মনে করেন আরো বানাইছি। ওকে, হ্যাঁ, কাস্টমারের প্রচুর চাহিদা। এই যে ওয়েল, এগুলো সব 250 করে। হ্যাঁ, তো আমি এখন এক কালারের মধ্যে কিছু কাতুয়া দেখাবো, প্রায় 12টার মতো কালার দেখাইছি এটা। আচ্ছা, আর এক কালারের মধ্যে আমার কাছে 20টার উপরে মনে আছে, 25-30টার মতো। আচ্ছা আচ্ছা, 20-30টা 25টা। আচ্ছা, তোমাদের এখান থেকে যারা কেউ যদি চায়, যেহেতু তোমার গার্মেন্টসের নিজস্ব ভাবে তৈরি করো এগুলো, এবং কাতুয়া এখানে ইয়াদ আছে? হ্যাঁ, এর মধ্যে কট কাপড় দেওয়া আছে। কট কাপড় দেওয়া আছে? আচ্ছা, তো খুব সুন্দর। কেউ যদি চায় নিজস্ব ডিজাইন দিয়ে তোমাদের এখান থেকে করে নিবে, তা কি পারবে আর কি? এটা নক দিয়ে যদি কথা বলে, আমি সেই বিষয়টা বেশি পিস নিলো, অথবা তোমাদের এই কাতুয়াতে তার লোগোটা যদি কেউ প্রমাণ করতে পারে ওয়াশ করা না বা কটন বডি না, আমি তাকে শার্ট ফ্রি দিয়ে দেবো যত পিস নেয়। ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা এখানে সব যা দেখছেন সবগুলো কটন বডি এবং ওয়াশ করা বডি। ও বলতেছে যে যদি আপনারা ওয়াশ করা বা কটন বডি যদি প্রুফ করতে পারেন যে কটন বডি না, সেক্ষেত্রে সবগুলো শার্ট আপনাদের ফ্রি দিয়ে দেবে। ওকে, তো আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হব, যারা সকল ভাইরা নেবেন তারা এখানে এসে দেখে শুনে নিতে পারেন, এবং যারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারে, এবং বাংলাদেশের 64 জেলায় কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। তোমাদের কন্ডিশনটা কি? মানে আমাদের কন্ডিশনটা হলো আমাদেরকে প্রথমে 1,020 টাকা বিকাশ করতে হবে, বাদ বাকি টাকা কন্ডিশনে আমরা দিয়ে দিতে পারবো। কন্ডিশন আর বাংলাদেশের সম্পূর্ণ 64টা জেলে আমরা মাল দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে। কন্ডিশনের মাধ্যমে? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে প্রথমে হচ্ছে 1,020টা তোমাদের দিতে হবে। হ্যাঁ। নেক্সট হচ্ছে কন্ডিশনের, কন্ডিশনটা পাওয়ার পর তারপর তোমাকে টাকাটা দিতে হবে। আচ্ছা, তো যে সকল ভাইয়ের এখান থেকে নেবেন এবং যদি রিজেক্ট বের হয় সেক্ষেত্রে বলতেছে নিজের টাকা বেয়ার করে ওইগুলো আপনাকে এক্সচেঞ্জ করে দিবে, এবং যদি বেচতে না পারেন কিছু মাল যদি থেকে যায় সেটাও রিপ্লেস করে অন্য মাল নিতে পারেন। আর আমি ভাইয়া বলতেছি যে মনে করেন এগুলো শীত গরম দোনোটাই পড়তে পারবে। শীত গরমে? হ্যাঁ হ্যাঁ, কাতো তো অনেক মোটা কাপড়গুলো, অনেক আপনি একটু দেখান ক্যামেরার সামনে, কাপড়গুলো অনেক মোটা, এগুলো যারা শীত গরম দেখবে তারা বুঝতে পারবে। হ্যাঁ, তো তোমাদের যারা শপে আসতে চায় তাদের উদ্দেশ্য আবার শপে নিউ সুপার মার্কেটের পাশে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর
দ্বিতীয় তলায় শপ নাম্বার 42। আর যদি কেউ মনে করেন দোকানটা খুঁজে না পায় আমাকে ফোন দিলে, ডেসক্রিপশন বক্সের নাম্বারে ফোন দিলে আমি যা রিসিভ করে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ তানভীরকে, অসংখ্য ধন্যবাদ ভিডিওতে হেল্প করার জন্য। আর এই যে আরও কালেকশন যা যা আছে সব তুলো তো দেখানো সম্ভব নয় এত ছোট ভিডিওর মধ্যে, তো মনে করেন আমাকে নক দিলে আমি হোয়াটসঅ্যাপে দেখা দিব ছবিগুলো। ওকে।